পাকা ঘরেই তো তালা ভাঙি সব কিছু নিয়ে যায় আমার সর্বশান্ত করে তুলে গেছে কোকি তোমার ঘরে তালা ভাঙি চুরি করছে কিন্তু যতটুকু জানি রসুচোর তো শিক্ষাটা ছাড়া চুরি করে না হ্যাঁ আমিও তো সে কথাই কই রসুচোর তো এক নীতির মানুষ ও তো দুই নীতির মানুষ না তোমাকে কথা শুনলে না মিজাজ খারাপ হয়ে যায় চোরের নীতি নিয়ে কালচার করছে চোরের আবার নীতি কি হ্যাঁ রসুচোর বললে সেটা বিশ্বাস করা লাগবে এই কি রে তুই একা একা আসলো কে রসুচোর কই পাইছ নি এই যে দেখলে তো কাজটা যে রসুচোর করেছে প্রমাণ হয়ে গেল ওই বেড়া ঠিক পলাইছে জি না রসু পলায় নেই সে বাড়িতে আছে তাই নাকি তাহলে তুই একলা এরকম নাচতে নাচতে আসলি সে তো বিরাট জমিদার হয়ে গেছে তা ঘোমতেন ডাকে তুলে আমি কইলাম চলে পরামানি সাহেব তো ডাকতেছে লোকজন লে বসে লাস সে আমাক কি কইলে জানে কি সে আমাক কইলে এ পরামানি সাহেব আমাক ডাকার কি ডাহে আর তুমি তার পক্ষ লি আমাক ধরবে রাইছাও তুমি কি তার চাকরি করো হে এসব কথা শুনাইলে আমার আমি টাকার কি দে সেটা উয়ার আমি টের পাস মানুষ চিন ইরে পাড়া মানে কি জামাই শালিশ পাতে এখানে কি করতেছো আর কয় না ওই নশুচুরাক নিয়ে তো আর পারা গেল না আবার আকাম করিছে এখন যদি আমি তোমার আব্বা শালিশে যাই সে তো আবার 25 জুতো মারার রায় দিয়ে দেবে নে আর জুতোখানা আমার হাতে তুলে দিয়ে কবে নে বাইরো সেদিন একবার জুতোর বাড়ি দিতে যে আমার নতুন চামের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে এখন প্লাস্টিকের স্যান্ডেল পরে ঘুরতেছি তোমার না বন্ধু হয় তাকে জুতো দিয়ে মারতে তোমার খারাপ লাগলো না হ্যাঁ ওই সত্যি কথা কতি কি বন্ধুরে জুতোর বাড়ি দিতে তো খারাপ লাগি কিন্তু কি করব কও তোমার আব্বার মন রক্ষা করতে তো অনেক কাজই করা লাগে আমার তাও শেষ পর্যন্ত তার মন রক্ষা করবে পারলেই হয় তোমার আব্বার মন পাইবা না তুমি যে আমার এ পরামানিকে জামাই হিসেবে বিয়া করে দিছো এতেই তো আমি মহা খুশি শুনো কি হলো এ আল্লাহ যে কি জন্য আমার মরণ দেয় না ও বাবা চুপ করো বাপ মা ভাই বোন ছাড়ে এসে এমন একজন মানুষের ঘরে আমি উঠেছিলাম আমার মানুষের কাছে মুখ দেখানোর কোনো উপায় থাকলো না ও শোনা তুমি দুঃখ করে না তো তুমি তো জানো যে ওই কাশু পরামানিক অন্যায়ভাবে আমাকে শাস্তি দিছে আমি রসু শীতেল তোর ওইসব তালা ভাঙা কাম কিন্তু আমার নীতি বিরুদ্ধ তুমি জানো তো বনে সেটা তো হচ্ছে গা আমি জানি যে তুমি আমার চুরি করো নাই তাহলে কিসের জন্য পরামানিক তোমাকে অন্যায় ভাবে মারবি সেটা কোয়াও কইলাম তো অন্যায় ভাবে আমাকে মারিছে এই নিয়ে দ্বিতীয়বার ওই কাশু পরামানিকের অর্ডারে ওই শালা বধু ও আমার পিঠের উপর জুতি দিয়ে পিটেইছে সিরা জুতি ছিল জুতির লোহা বাড়া ছিল ওই রকম লোহাওয়ালা জুতি দিয়ে সেটাও অনেক সম্মানের ভেতর রানী পুলিশ তো আমাকে আর জুতে পিটা করতো না আমার মান সম্মান সবকিছু মাটির সাথে মিশে গেল নাই ভোটের সময় কি আমার ভোটটা পাইছে ফালা দেওয়া হয় সবার ভোটই সমান চোরের ভোট আর চেয়ারম্যানের ভোটের ভিতর কোনো পার্থক্য নাই হইছে আর লিখছে দেওয়া লাগবে না তোমার শোনো তোমাকে আমি অনুরোধ করে করছি এ কাম না তুমি ছাড়ি দাও তোমাকে হলে এক বেলা খাওয়া থাক তাও মানে তার সহ্য হয় না কি কইছে শোনা কাশু পরামানিক আমার মান সম্মান ধুলে মিশে দিছে
আমি এত সহজে ছাড়ি দেবো মনে করি যাও, আমি আর প্রতিশোধ নেবো না। কাশু পরামণিকের ঘর বাড়ি না হয় পাকা, সে ঘরে আমি শীত কাটতে পারবো না, কিন্তু দেবা করি হোক ওই বধুর ঘরে আমি শীত কাটবোই কাটবো, দেখি সে আমাকে কেমন করে ঠেকায়। তোর সব তো মিটেই গেল, এখন তোর বাড়ি যা, রায় তো মেলা হয়েছে। ও বদ্রু, কি বিষয়? তখন থেকে দেখতেছি জুতোখান হাতে নিয়ে ঠুকঠুক করতেছো, ব্যাপারটা কি? এই চামের জুতোটা ছিঁড়ে গেল, বেশি দিন হয়নি কিনেছি। রসুক যে বাড়ি দিছি ওর পিঠের বারোটা বাজে গেছে। তুমি তো পাঁচখান বাড়ি কম দিছ, রায় কইছিলাম পঁচিশ জুতো, তুমি তো বিশখান মারিছ। আপনি সেটাও খেয়াল করেছেন? বদ্রুল, আমার মাথায় দশ খান সুত। শোনো, ভবিষ্যতে এরকম স্বজন প্রীতি করা চলবে না, চোরের প্রশ্রয় দেওয়া যাবি না। দেখো না, এত কিছুর পরে চোরের শিক্ষা হয় না। ওর আসলে খাইসলত যাবে না মল্লিও। না 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 না, খাইসলত তো দূর করে লাগবি, এই একখান চোরে লেগে আমাদের গাঁও খান বদনাম হয়ে রয়েছে, এই বদনাম থেকে গাঁওটারে মুক্ত করা লাগবি না? হ্যাঁ অবশ্যই লাগবি। এই আর দেখিছেন এই জুতোটা আর ঠিক হবে না, নগদ ৩২০ টাকা দিয়ে কিনেছিলাম, এখন তো এক হাতে করে নিয়ে যাওয়া লাগবে খালি ভাই। দুইখানি হাতে নাও, দুইখানি হাতে নাও। বেশি দিন হয়নি কিনেছিলাম, ৩২০ টাকা নিয়েছিল আর কি, আবার কেনা লাগবে। আচ্ছা যাও, ব্যবস্থা হবে, যাও যাও।